আমরা চলে এসেছি চড়ক উৎসবে শান্তিপুরে, এবং সেটি চৈত্র মাসের শেষের দিন হয়। পয়লা বৈশাখের সূচনা ঘটায় পুজোটি শেষ করে। এটি কি শিবের গাজন বলা হয় চড়ক পুজো, যেটি কিনা একটি গাছ, এবং গাছটিকে ঘিরে বড়শি লাগিয়ে এই গাছটির চারপাশে ঘোরা হয়। তো চলুন কথাবার্তা না বাড়ি এখন দেখে নিই। চড়ক পুজো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক, এবং চৈত্রের শেষ দিনে যেন এই পুজোটি অনুষ্ঠিত হয়। বা বৈশাখের প্রথম দুদিন, বৈশাখ আবার কি বৈশাখ, ওই তো বৈশাখের এই দুদিন দিন ব্যাপী না এই চড়ক পূজাটা উৎসব চলে। এবং ওই চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসব, এটি শিবের গাজন নাম শুনেছেন না, এবং সেটি হচ্ছে এই এই পুজোরই একটা অংশ। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা, আমি বলবো আমি একটু জানি যে এর আগের দিনই হয় হচ্ছে নীল পুজো, এবং সেই নীল পুজোর আগে হচ্ছে এক সপ্তাহ ধরে যারা এরকম মানে চড়কে যারা ঘোরে বর্ষি নেয় তারা তার আগে এক সপ্তাহ বা তারও বেশি সময় পর্যন্ত মানে উপোস করে, বা তারা খুব কঠোরভাবে নিয়ম পালন করে। একদম সুভাষ, আপনি সঠিক তথ্য দিয়েছেন অবশ্যই। আর একটি কথা যেটা না বললেই নয়, কারণ এই গাজনের সন্ন্যাসী যা ভক্তরা নিজের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রণা কি দেবতাকে সন্তুষ্ট প্রদানের চেষ্টা, বলে রাখি যে এটি সম্পূর্ণই তারা নিজেদের ইচ্ছাকৃত করে। এখন আমাদের দীপঙ্কর ভাই ওখানে চড়ক গাছ তোলা হচ্ছে, সেখানে আমাদের দীপঙ্কর ভাই যাচ্ছে এবং চড়ক গাছ তোলাতে সহযোগিতা করছে। Thank you.
ঠাকুরের ঘট হচ্ছে স্থাপন করা হয়েছে এবং এখানেই ঠাকুরের পুজো দেওয়া হয় এবং তারপরেই চড়ক গাছটি ঘোরানো হয় এবং যারা ঠাকুরের জন্য মানত করেছেন বা এখানে যারা সন্ন্যাসী তারা এখানে তারপরে সমস্ত কাজগুলি করে বা বর্ষিগেতে হু হু করে হাওয়া দিয়ে ঘোরে। ইনর যা মন্ত্র দ্বারা রাক্ষসে পরিণত হয় এবং এটি খুবই ভয়ঙ্কর হয়। এবং তোমরা দেখলে যে হচ্ছে দুটি বর্ষি গেঁথে প্রথমে পরিক্রমার সূচনা করেছেন এবং এদের প্রধান যে আকর্ষণটি সেটি হলো দশটি বর্ষি গেঁথে। ওরে বাবা, দশটি বর্ষি গেঁথে এই চড়ক পরি। আপনারা দেখছেন এখন যে বর্ষি গাঁথা হচ্ছে, কারণ বর্ষি গাঁথাতেও হচ্ছে অনেক মন্ত্র লাগে এবং তারা সেটা রীতি রেওয়াজ পালন করেই করে। নমস্কার করছে এবং এখন হচ্ছে এদের কাছে এই চড়ক গাছটি হচ্ছে ঠাকুর এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন জানা রোহিত বসে তিনি ঠাকুরের প্রতি তার ঘোরানোটা সম্পন্ন করতে। আজকে শেষ সন্ন্যাসী পরিক্রমা করবে, আপনারা একটু আশীর্বাদ করবেন শান্তিগঞ্জ পক্ষ থেকে আগত যারা ঘোরে তাদের কোনো লিমিটেশন নেই যে তারা পাঁচ পাক ঘুরবে বা চার পাক ঘুরবে, তাদের উপর নির্ভর করে যে হচ্ছে তাদের ইচ্ছে মতো তারা কতক্ষণ ঘুরতে চাইছে। তবে এবং তাদের ইচ্ছা থাকতে দিন দীপঙ্কর ভাই, আমরা দেখে নিই কীভাবে ঘুরছে।
সেজন্য আপনারা যা করতে পারেন সেটা হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন ধরে সোজা শান্তিপুর স্টেশনে নিয়ে পড়বেন, শিয়ালদা টু শান্তিপুরে, এবং স্টেশন থেকে কলোনিবাজার, কলোনিবাজার চত্বর, এখানে দু তিন জায়গা ঘিরে দারুণ চড়ক পুজো হয়। এবং এক নম্বর কলোনি বলে গেছে অখিল মোড়, যদি আপনার রাস্তা এখানে কিছু করতে পারবেন না এখন, কারণ কারণ হচ্ছে এটি বলাই হয়েছে প্রথমে যে চৈত্র মাসের শেষ দিন হয় আর সেটি আজকেই। আর আপনারা একটি কাজ করতে পারেন, সেটি পরের বছরের জন্য আপনারা প্রিপারেশনটা নিতে পারেন, ততদিন আমাদের ভিডিওটা দেখুন কি একটা ধারণা পাওয়ার জন্য চলবে, এবং সামনাসামনি দেখবেন অবশ্যই সেটি খুবই অনুভূতি ভালো হবে। তবে যাই হোক, আজকে আমরা চলে যাচ্ছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়। তো সেটা বাই বাই।